দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের একটা বিগ বসের সাথে। এটা হচ্ছে মাইক্রোটেকের জাম্বো আইপিএস। এটা হচ্ছে 4KVA। 4KVA মানে হচ্ছে এটাতে আছে প্রায় 3000 ওয়াট। এই মেশিনটা হলো 48 ভোল্টের, অর্থাৎ 4টা ব্যাটারি দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এটাকে। 48 ভোল্টের 3000 ওয়াট মানে হিউজ একটা ওয়াট। এই আইপিএসটা আমরা আজকে দিব হলো ঢাকার উত্তরার এক আইএসপির ভাইকে। আইএসপি মানে হলো যারা ইন্টারনেটের ব্যবসা করেন, যারা ডিশের ব্যবসা করেন, যাদের সার্ভার আছে, যাদের রাউটার আছে, যাদের সিসকো সুইচ আছে, যাদের অনু আছে। তো এই আইএসপির যে ডিভাইসগুলো আছে, আইএসপির যে সার্ভারটা আছে, যে অনুগুলো আছে, সাধারণত নর্মাল যে আইপিএসগুলো আছে, নর্মাল আইপিএসে আপনার আইএসপির এই অনুগুলো বা সার্ভারগুলো রিস্টার্ট হয়ে যায়। যখন সার্ভারটা রিস্টার্ট হয় তখন নতুন করে সেট আপ হতে আরও 3-4 মিনিট সময় লেগে যায়, যার জন্য আইএসপিতে আমরা দিচ্ছি হলো মাইক্রোটেকের 4KVA এই আইপিএসটা। এটাতে আপনার এই আইপিএসটা পিওর সাইন ওয়েভ আইপিএস উইথ ডিএসপি করা আইপিএস, যার কারণে আইএসপির সিসকো সুইচ, মাইক্রোটেকের সার্ভার বা ডেলের সার্ভার বা অনু সুইচ কখনও রিস্টার্ট নেবে না। তো আজকে আমরা এটা উত্তরাতে ডেলিভারি দেওয়ার আগে আমরা মেশিনটাকে একটু চেক করব, মেশিনটা ঠিক আছে কিনা, সেই সাথে আপনাদেরকে আমরা একটা রিভিউ করে দেব। তো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দর্শক মণ্ডলী, আমি একটু এটার ডিটেলস আপনাদেরকে দেখাই। এটার ব্র্যান্ডটা হচ্ছে মাইক্রোটেক। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মাইক্রোটেক টেকনোলজি উইলিভ। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। এটা হচ্ছে মাইক্রোটেকের একটা আইপিএস, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। এটা এই মেশিনটাতে দেখেন একটা লেখা আছে, সেটা হচ্ছে বিনা ডিজেল কা জেনারেটর। হ্যাঁ, এটাকে বলা হয় বিনা ডিজেল কা জেনারেটর। বিনা ডিজেল কা জেনারেটর মানে হচ্ছে যারা জেনারেটর ব্যবহার করেন আপনারা এই মেশিনটাকে জেনারেটরের বিকল্প হিসাবে ইউজ করতে পারবেন। হ্যাঁ, যারা সাধারণত জেনারেটর কারা ব্যবহার করে, যাদের হিউজ পরিমাণে লোড চলে তারা জেনারেটর ব্যবহার করে। আপনার বাসা বাড়িতে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এসি, পানির মোটর, আপনার হেভি যত ধরনের লোড চালানোর দরকার আছে, হ্যাঁ, সবগুলো আপনি এই আইপিএসটার মাধ্যমে চালাতে পারবেন। এটা আইপিএস এবং ইউপিএস, এটা হাই ক্যাপাসিটি সিরিজ। এটার মডেলটা হলো জাম্বো। হ্যাঁ, এটা হলো জাম্বো সিরিজের। আমি একটু এদিক থেকে আপনাদেরকে ঘুরাই, একটু এটার কিছু স্পেসিফিকেশান আপনাদেরকে দেখাই। এই মেশিনটা ইন্ডিয়ান মেশিন। হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া এক্সপোর্ট। হ্যাঁ, এটা আসলে ইন্ডিয়াতে তৈরি করা এবং বাংলাদেশের জন্য এক্সপোর্ট কোয়ালিটিতে তৈরি করা, খুবই ভালো কোয়ালিটির একটা আইপিএস। এটার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এটা আইএসও সার্টিফাইড করা। দেখতে পাচ্ছেন এটা আইএসও সার্টিফাইড করা একটা আইপিএস। হ্যাঁ, এটার এখানে কিছু স্পেসিফিকেশান দেওয়া আছে, যেমন অ্যাস্থেটিক ইউপিএস উইথ ডবল ডিসপ্লে। এটাতে দুইটা ডিসপ্লে আছে, একটা হলো এলইডি ডিসপ্লে আর একটা হলো এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেটাতে আপনি সব কিছু দেখতে পাবেন, আপনার ভোল্টেজ কতটুকু আছে, অ্যাম্পিয়ার কতটুকু আছে, আপনার কত ওয়াট লোড চলতেছে, এই ডিসপ্লেটাতে সব কিছু দেখা যায় এবং ডিসপ্লেটা খুব সুন্দর। ডিসপ্লেটার পরে তারপরে তারা যেটা বলতেছে, এটা সাইন ওয়েভ টেকনোলজি। অর্থাৎ আমরা যেটা বলি, আপনারা আইপিএস কেনার সময় অবশ্যই সাইন ওয়েভ আইপিএস কিনবেন, এটা সাইন ওয়েভ টেকনোলজি, অর্থাৎ পিওর সাইন ওয়েভ একটা আইপিএস। তারপরে আছে পিক লোড পিক আউট অ্যান্ড শিওর হাই পিক লোড হাই হ্যান্ডেলিং ক্যাপাসিটি, অর্থাৎ সে সর্বোচ্চ লোড হ্যান্ডেল করতে পারে। এই মেশিনটা হচ্ছে 4KVA। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোটেক জাম্বো 48 ভোল্ট। হ্যাঁ, এখানে 4000 VA, এটা হচ্ছে 4000 VA, 4000 VA 48 ভোল্ট, তার মানে এটাতে আপনি 3000 ওয়াট লোড দিতে পারবেন। হ্যাঁ, আর এখানে লেখা আছে এটিএম অটোমেটিক ট্রিকেল মোড চেঞ্জিং এনশিওর ফাস্টার ব্যাটারি চার্জিং। অর্থাৎ ফাস্টার ব্যাটারি চার্জিং মানে হচ্ছে এখনকার আমাদের যে মোবাইলগুলো আছে, আপনি একটু খেয়াল করবেন যে মোবাইলগুলোতে ফাস্ট চার্জিংটা সাপোর্ট করে, আপনার ব্যাটারি যখন একদম খালি থাকে প্রথম 10 মিনিটে 25% চার্জ আপনাকে দিয়ে দেয়, এরপরে যত চার্জ হইতে থাকে তত আস্তে আস্তে অ্যাম্পিয়ারটা কমায় দেয়। মোবাইলের ফাস্ট চার্জিং মোডটা যেভাবে কাজ করে এটাতে সেই মোডটা দেওয়া আছে। স্মার্ট ওভারলোড সেন্সর, শর্ট সার্কিট এবং ওভার টেম্পারেচার সেন্সর, অর্থাৎ এটাতে কিছু সেন্সর দেওয়া আছে, আপনার যদি ওভারলোড হয় তাহলে মেশিন আপনাকে সিগন্যাল দিবে এবং কয়েকবার সিগন্যাল দেওয়ার পরে সেটা বন্ধ হয়ে যাবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে, শর্ট সার্কিট হয় অথবা ওভার টেম্পারেচার হয়, সেক্ষেত্রেও মেশিন আপনাকে সিগন্যাল দিবে, আপনি যদি বন্ধ না করেন নিজে থেকে বন্ধ হয়ে যাবে। বেশ সুইটেড, মোস্ট হাই কে, এটা কিসের জন্য সুইটেবল, কী কী জন্য, যেমন এয়ার কন্ডিশন, দেখতে পাচ্ছেন এখানে এটা সুইটেবল ফর এয়ার কন্ডিশন। তারপরে হলো কি নজেল, এটা হচ্ছে যেটা আমরা গাড়িতে যেটা তেল ভরি, পেট্রোল পাম্পের যে নজেল আছে, পেট্রোল পাম্পটা আপনি এটার মাধ্যমে চালাতে পারবেন। হ্যাঁ, তারপরে ফটোকপিয়ার মেশিন চালাতে পারবেন, ডেন্টালের চেয়ার চালাতে পারবেন, অর্থাৎ এয়ার কন্ডিশন, ডেন্টাল চেয়ার, হাউস হোল্ড, হাউজের যন্ত্রপাতি, ফটোকপিয়ার মেশিন, পেট্রোল পাম্পের নজেল এবং আপনার পানির মোটর, এক গোড়া, দুই গোড়া, দেড় গোড়া পর্যন্ত পানির মোটর আপনি এটা দিয়ে চালাতে পারবেন। এটা অনেকগুলো মডেলের হয়,
এটা সবচাইতে ছোট যেটা সেটা হচ্ছে মাইক্রোটেকের জাম্বো 2.5 kV, ওটা হলো 24 ভোল্টের। তারপরে আছে মাইক্রোটেকের জাম্বো 3 kV, ওটা হলো 36 ভোল্টের। আর এটা হচ্ছে মাইক্রোটেকের জাম্বো 4 kV, মানে 4000 VA, এটা হলো 48 ভোল্টের। অর্থাৎ চারটা ব্যাটারির সাথে আপনাকে এটা ইউজ করতে হবে। তো দর্শক মণ্ডলী, মাইক্রোটেক সম্পর্কে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো চ্যানেলে দেখেন তাদেরকে নতুন করে বলার কিছু নাই, তারা জেনে গেছেন যে মাইক্রোটেকটা আসলে একটা হাই কোয়ালিটির, মাইক্রোটেকটা খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করে। তো আমরা আজকে এই মাইক্রোটেকের এই এয়াটাকে, এই মেশিনটাকে আমরা আজকে আপনাদেরকে আনবক্সিং করব। আনবক্সিং করে আমরা এটাকে চেক করব। চেক করার পরে আপনাদেরকে আমরা পূর্ণাঙ্গ একটা রিভিউ দেব। আশা করি আপনারা সাথে থাকবেন এবং পূর্ণাঙ্গ ভিডিওটা দেখবেন। তো দর্শক মণ্ডলী, আপনাদের যাদের এই মেশিনটার দরকার হবে, আমাদের কাছে মাইক্রোটেকের সব ধরনের মেশিন আছে, সোলার আইপিএস, নন সোলার আইপিএস সব মেশিন আছে। আপনাদের মাইক্রোটেকের যে কোনো প্রোডাক্টের যদি প্রয়োজন হয় আপনারা আইপিএস মার্টের সাথে কন্ট্যাক্ট করবেন। আইপিএস মার্ট বাংলাদেশে মাইক্রোটেকের এই প্রোডাক্টগুলো সরাসরি ইম্পোর্ট করে থাকে। মাইক্রোটেকের এগুলো হলো সোলার আইপিএস, মাইক্রোটেক 2335 24 ভোল্ট, এটাতে আছে 1600 ওয়াট। আর মাইক্রোটেকের 2035, এটাতে আছে হলো 1250 ওয়াট, এটাও 24 ভোল্টের। মাইক্রোটেকের 1235, এটাতে আছে হলো 750 ওয়াট। মাইক্রোটেকের 1435, এটাতে আছে হলো 950 ওয়াট। অর্থাৎ মাইক্রোটেকের সব ধরনের আইপিএস এবং সোলার আইপিএস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। মাইক্রোটেক ছাড়াও আমাদের কাছে ইস্টার্নের আইপিএস আছে, অ্যাসমা ইন্ডিয়ান অ্যাসমার্টেনের আইপিএস আছে, এগুলো হচ্ছে ইন্ডিয়ান অ্যাসমার্টেনের সোলার আইপিএস, এগুলো হচ্ছে এমপিপিটি টেকনোলজি সম্পন্ন সোলার আইপিএস। অ্যাসমার্টেনের এই সোলার আইপিএসগুলো আছে, লুমিনাসের সোলার আইপিএস আছে, অ্যাসমার্টেনের পিডাব্লিউএম টেকনোলজির আইপিএস আছে। সব ধরনের আপনার ইন্ডিয়ান যে কোনো আইপিএস, সোলার আইপিএস, হ্যাঁ, যত যা কিছু আপনার দরকার হয়। এই যে লুমিনাসের মাইক্রো লুমিনাসের জেলিও, এটা বাংলাদেশে আজকে 3 মাস ছিল না, এবারে আমরা হিউজ পরিমাণে আপনাদের জন্য লুমিনাসের জেলিও নিয়ে আসি। আপনাদের যদি জেলিও লাগে সেটা আমাদের কাছ থেকে নিতে পারেন। তো দর্শক মণ্ডলী, ইউটিএল ঘামা এই যে মেশিনটা, এটাও এমপিপিটি টেকনোলজিতে করা। অনেক ভাই আছেন ইউটিএল ঘামাই চান আমাদের কাছে, তিনি অন্যটা নেবেন না। এটা 1000 VA-র একটা আইপিএস। তো আপনাদের আইপিএস লাগুক, সোলার আইপিএস লাগুক, আপনাদের যত যা কিছু লাগুক, সোলার রিলেটেড, আইপিএস রিলেটেড। দর্শক মণ্ডলী, আইএসপি ছাড়াও যারা বাসা বাড়িতে ইউজ করবেন, যাদের হেভি লোড চলবে, যাদের মোটর চলবে, 2 গোড়া পানির মোটর, 1 গোড়া পানির মোটর, 1 টনের AC, 2 টনের AC, হ্যাঁ, এবং সিলিং ফ্যান, টেবিল ফ্যান বা লাইট, যাদের হিউজ পরিমাণে চলবে, হেভি লোড যাদের চলবে, তারা মাইক্রোটেকের এই 4 kV এই আইপিএসটা আপনি নিতে পারবেন। এটা আপনি সোলার ছাড়াও ইউজ করতে পারবেন, আবার কন্ট্রোলার দিয়ে সোলারের মাধ্যমে, সোলার থেকেও আপনি ইউজ করতে পারবেন। আপনি যখন একটা এসি, 2 টনের একটা এসিতে সাধারণত 2800 ওয়াটের মতো লোড টানে, এটাতে 3000 ওয়াট আছে, খুব সুন্দরভাবে 1 টনের AC, 1.5 টনের AC, 2 টনের AC চলবে। তো যারা কষ্ট করে এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখলেন, আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা 1 গোড়া মোটর, 2 গোড়া মোটর এবং 1 টনের AC, 2 টনের AC চালাবেন, তারা এই আইপিএসটা ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি সিলিং ফ্যান চালান, এটা দিয়ে আপনি 20টা সিলিং ফ্যান চালাতে পারবেন, 20টা LED লাইট চালাতে পারবেন, টিভি চালাতে পারবেন, ফ্রিজ চালাতে পারবেন। তো দর্শক মণ্ডলী, কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যারা ঢাকার বাইরে আছেন, আমাদের অফিসে আসার মতো সময় যদি আপনার হাতে না থাকে, আপনি কুরিয়ারে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ারে প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে থাকি। আর যদি আপনি আমাদের অফিসে আসতে পারেন, তাহলে আপনি দেখে শুনে একটা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন। যারা ভিডিওটা দেখলেন, অবশ্যই আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের এই ভিডিওটার নিচে দেখেন লাল কালারের একটা সাবস্ক্রাইব লেখা বাটন আছে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।